আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছে স্মারকলিপি দিয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। মঙ্গলবার বিকেলে 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এর আগে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে বিকেলের আগেই শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হন হাজারো মানুষ। সেখান থেকে সচিবালয়ের দিকে রওনা হয় মিছিল। আমরা মনে করি যার বিরুদ্ধে এই দাবিনামা উপস্থাপিত হয়েছে তিনি তার গোষ্ঠীগত স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য অবাঞ্ছনীয় অর্থ দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন। এই প্রয়াস অপপ্রয়াসের আমরা নিন্দা করি। এখানে আমি আপনাদেরকে বলছি যে আমরা সরকারের তরফ থেকে কেবলমাত্র মাহমুদুর রহমান নয়, তার সকল সক্রিয় সহযোগীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা সর্বাত্মক ইতিবাচকতার সাথে বিবেচনা করছি।